মধ্যে দেখুন একটা চচ্চড়ি আছে, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাদা ভাত, বিশেষ কিছু নেই থালিতে, আর কচু দিয়ে ভেটকি মাছ। তাহলে চলুন রান্নাঘরে গিয়ে দেখি কি কি দিয়ে বানাচ্ছি। আপনাদের চয়েস মতো আপনারা চিংড়ি ব্যবহার করেন, পুকুরে চিংড়ি হলে খুব ভালো হয়। এই মিক্সড চিংড়িটা দেব, মাছটা দেব না। আর এটা দেখছেন বন্ধুরা, কচু, গাঁটি কচুর মূল, মাটির নিচে যেটা থাকে মূল এটাকে বলা হয়। বাজারেও পাওয়া যায়, না পেলে আপনার আরেকটা কচু বাজারে পাওয়া যায় যেটার নাম ভোট কচু, ব্যবসায়ী বন্ধুরা তাই বলে থাকেন, সে কচুটা হলেও হবে। আর আমার থোঁটটা দেখুন বন্ধুরা কি সুন্দর আর কি বড়, শুধু এরিয়াটা। এখানে আমি দেখুন কচু পুঁইশাক আর আলুটা দিয়ে কষিয়ে নেব। থোঁটটা আমি ব্যবহার এখনও করিনি, এটা পরে করব। লবণ দিয়ে প্রথমে আমি ঢাকা দেব, 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে লবণ দিয়ে রেখে দেব। একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন, ধনে জিরে গোলমরিচের একটা মিক্সচার আছে, আমি একসাথে মাখিয়ে রেখেছিলাম গুঁড়োগুলো, 1 চামচ আছে, 1 চামচ হলুদ, আর খুব কম, 1 চামচে খুব কম একটু লঙ্কা আছে, লঙ্কাটা আপনাদের চয়েস মতো নেবেন। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আদা বাটা দিয়েই বানাবো, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ ছাড়াই এই তরকারিটা খুবই সুন্দর হয়, ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, বাঙালির প্রিয় তো চচ্চড়ি, সেই চচ্চড়ি দেখবেন খুবই ভালো হয়। এবারে আমি লবণ দিয়ে মেখে রাখা থোঁটটা দিয়ে দিলাম, 15 মিনিট মতো আমি থোঁটটা লবণ মেখে রেখেছিলাম, ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, মোটামুটি আমার হয়ে গেছে এখানে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ কেমন জল দেবেন আপনারা বন্ধুরা দিয়ে দেবেন, দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দেব। ফিরে এলাম, মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা 2টো কাঁচা লঙ্কা আর চিংড়িগুলো দিয়ে দিলাম, এটা শুকনো হবে, খুব একটা ঝোল হবে না, কারণ চচ্চড়ি শুকনোই ভালো। এটা একটা ভেটকি মাছ, হ্যাঁ ভেটকি মাছটা 7-8 পিস হয়েছে, বেশ পরিমাণে বড় ছিল। আমি বানাবো গাঁটি কচু, এটা এখন পরিষ্কার করা হয়নি, আমি জাস্ট কেটে নিয়েছি, আলু দেবো না কোনো, গাঁটি কচু দিয়ে আজকে ভেটকি মাছ বানাবো। কারণ হচ্ছে ভেটকি মাছ সচরাচর আমরা সর্ষে পোস্ত ভেটকি খাচ্ছি, ভেটকি পাতুড়ি, ভেটকি ঝাল, প্রচুর রকম খেয়েছি বন্ধুরা। ভেটকি মাছ এটা দিয়ে একবার খেয়ে বানিয়ে দেখুন, খুব ভালো হয়। তাহলে দেখুন কীভাবে বানাচ্ছি আমি। এখানে আমি সর্ষের তেল 1 চামচ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আদা বাটা দিলাম। এখানেও পেঁয়াজ রসুন আমি কিছু ব্যবহার করব না, এই সাম্বারটার উপরে এই তরকারিটা, কচু দিয়ে ভেটকি মাছের ঝোল। আর যে মশলাটা আমি বেটেছিলাম বন্ধুরা, মশলাটা কিন্তু মেন দিতেই হবে, আমি কিন্তু তেলের উপরে দিইনি, কারণ সর্ষে আছে তিতো হতে পারে, যার জন্য আমি ফুটে গেলে তারপরে দিয়েছি। এইভাবে বানিয়ে দেখুন, খুব সুস্বাদু হয় এবং খুবই ভালো হয়, ছোটো থেকে বড় সবার ভালো লাগবে। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব যতটা পারি। আর
নতুন পুরাতন বন্ধুদের সবাইকে জানাই স্বাগত। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখুন বন্ধুরা এমন দেখ।